আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বর্তমান সময়ে সবথেকে মারাত্মক একটি ভায়োলেশন হচ্ছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। এই ভায়োলেশনটা একবার আসলে ছয় মাস এক বছর চলে গেলেও এই ভায়োলেশনটা উঠে না, যদি না আসলে সঠিকভাবে সঠিক ওয়েতে কাজ করা হয়, সেটা হোক মনিটাইজ স্পেস বা আনমনিটাইজ স্পেস। সো যদি আপনার পেজে ভায়োলেশনটা এসে থাকে, আপনাকে অবশ্যই অবশ্যই সঠিকভাবে আপনার যে প্রবলেমগুলো আছে সেগুলো রিমুভ করে তারপরে সেখানে কাজ করতে হবে। তো আমি আজকে একটি পেজ রিভিউ করব। এই পেজটা এক ভাই আমাকে দিয়েছিল, তার পেজে এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই ভায়োলেশনটা এসেছিলো এবং এখানে কী কী কারণে আসলে ভায়োলেশনটা এসেছিলো সেটা দেখাবো। পাশাপাশি মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে এই ভায়োলেশনটা কীভাবে আমি রিমুভ করলাম সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একেবারে 100% প্রমাণসহ। তো চলুন চলে যাবো কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে গিয়ে আমি আপনাদের দেখাই যে কীভাবে মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে এই ভায়োলেশনটা রিমুভ হলো। তো এখন চলে যাবো কম্পিউটার স্ক্রিনে। তার আগে বলুন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আপনারা আমার সামনে একটি পেজ দেখতে পাচ্ছেন, মিথুস ডায়েরি। তো আমরা আজকে এই পেজটি রিভিউ করব এবং দেখব যে এই পেজের সমস্যাগুলো কোথায় কোথায় আছে এবং এই পেজে একটা ভায়োলেশন আসছে, সেটা হচ্ছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। তো এই ভায়োলেশনটা আসলে কেন আসলো, কী কারণে আসলো, সেগুলো আমরা একটু রিভিউ করে দেখবো। তবে তার আগে বলে দিই যে এই আপুটা আসলে সম্পূর্ণ কন্টেন্টটি তার নিজের, সে কিন্তু অন্য কোনো কোথাও থেকে আসলে কোনো কপিরাইট কোনো কিছু করে নাই, কোনো একটা ইমেজও কোথাও থেকে নিয়ে সে আপলোড করে নাই বা কোনো একটা ভিডিও সে অন্য কোথাও থেকে নিয়ে আপলোড করে নাই। তারপরেও কেন আসলে এই ভায়োলেশনটা আসলো, অর্থাৎ সম্পূর্ণ কন্টেন্ট নিজের হওয়ার পরেও কেন এই টাইপের একটা ভায়োলেশন আসলে ফেসবুক দিল, সেটাই আমরা একটু রিভিউ করে আসলে বের করার চেষ্টা করবো। তো ফার্স্টেই আমি শুরু করি তার এই কভার ফটোটা দিয়ে। দেখুন, কভার ফটোর ভিতরে কিন্তু একটা ফটোই সে বিভিন্নভাবে আর কি অ্যাঙ্গেলে দিয়ে রেখেছে। তো এটা আসলে এক প্রকার রিউজের মধ্যে, যদিও আপাত দৃষ্টিতে আমাদের কাছে এটা মনে হয় না, তারপরেও এটা ফেসবুক ধরে। কারণ আমি এর আগে একটা পেজে দেখেছি যে দুইটা ফটো সে তার পেজে আপলোড করেছিল, তার নিজের ফটো, এবং সে ওই দুইটা ফটো এরকমভাবে পাশাপাশি করে রেখেছিল, মানে এখানে একটা দিয়েছিল এখানে একটা দিয়েছিল, এইভাবে দিয়ে আপলোড করেছিল। ওই ফটোটার জন্যে তার লিমিটেড অরিজিনাল কন্টেন্ট চলে এসেছিলো। পরে ওই ফটোটা আমি সলভ করে তারপরে হচ্ছে ফেসবুকের সাথে কথা বলে দেন পেজটাকে ঠিক করেছিলাম। তো এই কারণে বলতেছি যে আসলে এইভাবে একই ফটো, মানে একই ফেজ, এইভাবে আপনারা মানে ক্লাস বা কলেজ আছে, মানে দেখবেন যে মোবাইলের যে অ্যাপসগুলো কলেজ করা যায় আর কি, মানে একই ফটো বা বিভিন্ন রকম ফটো এইভাবে একসাথে করা যায়। তো ওইগুলো দিয়ে আসলে করে যদি আপলোড করেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে আর কি, এটা আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম। তো এটা আসলে করা আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক হয় নাই। তো তারপরেও আমরা কিছু এখন তার ফটোগুলো একটু দেখি যে তার ফটোগুলোতে কোনো প্রবলেম আছে কি না। এই যে একটা ফটো দেখতেছেন কলেজ, এটা হচ্ছে কলেজ করা ফটো, একই ফটো দেখুন একবারে পরাপর আর কি দিয়ে রেখেছে। তো এটাতেও আসলে সমস্যা মেবি হতে পারে, যদিও তার নিজের ফটো। তো এইসব এই সমস্ত বিষয় থেকে একটু মানে সেফ থাকতে হবে আমি মনে করি। তাছাড়া অন্য আর কোনো ফটোতে আসলে তার সমস্যা নাই, কারণ পেজটা আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় নিয়ে আমি দেখেছি একদম এ টু জেড। তো ফটোতে আমার এটাই মনে হয়েছে যে একটা ফটোর সমস্যা এবং তার কভার ফটোটা সমস্যা। তো আমি এখন ভিডিওতে চলে যাব যে ভিডিওতে তার কী সমস্যা। দেখুন, তার আগে এই পেজের যে আসলে আদার্স বিষয়গুলো আমরা যদি একটু দেখে নিই, এখানে পোস্টে গিয়ে দেখুন এই পেজটা হচ্ছে প্রায় 23K ফলোয়ার আছে, অর্থাৎ 23,000 ফলোয়ার। এবং এখানে হচ্ছে সে এই যে ভিডিওগুলো করে এটা হচ্ছে পিন পোস্ট, দেখুন সেই 18 জুনের পোস্ট। তো এরপরে হচ্ছে এখানে নিচের দিকে এটা একটা লাইভ। তো মোটামুটি পেজের মানে ইন্টারফেসটা এরকমই। এবং আপনি এই যে দেখুন এই পেজটা কিন্তু আপনার আপডেটেড পেজ, অর্থাৎ তার পেজটা আপডেট হয়ে প্রোফাইলের মতো হয়ে আছে। আপনারা অনেকেই হয়তো এর মধ্যে খেয়াল করেছেন যে এটা প্রোফাইলের মতো হয়ে আছে। এই প্রোফাইলের মতো আপডেট হওয়া পেজগুলো আপনি চাইলেই সুইচ করে আসলে এই প্রোফাইল দিয়েই আপনি ফেসবুক চালাতে পারবেন। এখানে সুইচ নাও ক্লিক করে যদি আপনি চান তাহলে এই পেজ দিয়েই আসলে ফেসবুক চালাতে পারবেন, আপনার প্রোফাইল দিয়ে না। অর্থাৎ আপনি কমেন্টস করবেন, মেসেজিং করবেন, সব এই পেজ দিয়ে হবে। ওকে, যাই হোক, আমরা চলে যাই ভিডিওতে, দেখি ভিডিওর মধ্যে তার কোনো প্রবলেম আছে কি না। তো ভিডিওতে চলে গেলাম, দেখুন এখানে হচ্ছে একটা লাইভ। লাইভগুলোতে আসলে আমার তেমন কোনো সমস্যা মনে হয়নি। এরপরে হচ্ছে এখানে একটা ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখুন আমি একটু আপনাদেরকে জাস্ট শোনাই। সে হচ্ছে কবিতা আবৃত্তি করে বা বিভিন্ন টাইপের, ধরেন ছন্দ টাইপ, এগুলো আসলে সে বলে। বাট এটাতে কিন্তু কোনো প্রবলেম নাই, কারণ এটাতে আমি এটার পিছনে কোনো মিউজিক নাই বা কোনো কিছুই নাই, সে কিন্তু নিজের ভয়েসে বলতেছে। সো একদম 100% কন্টেন্ট তার। সো এই টাইপের কন্টেন্টে আসলে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। সো আমি চলে যাই আসলে প্রবলেম কোথায় হয়েছে দেখুন।
আমি যদি নিচের দিকে যাই, আসলে এই কন্টেন্টগুলো আমি প্রত্যেকটা কন্টেন্ট আমি বের করে করে দেখেছি লাইভ পাশাপাশি, এগুলো দেখেছি আসলে কন্টেন্টগুলোর মধ্যে তেমন কোনো প্রবলেম আমার চোখে পড়ে নাই। তবে নিচের দিকে কিছু কন্টেন্ট আছে যে কন্টেন্টগুলো আসলে সে প্রথম দিকে তৈরি করেছিল, সেগুলোতে আর কি কিছুটা সমস্যা আমার কাছে মনে হয়েছে। সো আমি চলে যাচ্ছি সেগুলোতে। এই যে দেখুন, এখান থেকে শুরু, এইটা যদি আমি আপনাদের একটু শোনাই, অনেকেই এটাতে আসলে শুন মানে বুঝতে পেরেছেন যে এটার নিচে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, এটার নিচে, ওকে, এটার নিচে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, যে মিউজিকটা আসলে এটা ফেসবুকের কি না আমি জানি না, আই ডোন্ট নো। ফেসবুকের হলে তো কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু যদি ফেসবুকের না হয়, এটা ইউটিউব থেকে নেওয়া হয় বা অন্য কোনো থার্ড পার্টি সাইট থেকে নেওয়া হয়, তাহলে কিন্তু এটাতে সমস্যা করবে। সুতরাং এই কন্টেন্টটার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এটা এটার জন্য আসলে লিমিটেড চলে আসতে পারে। কারণ এই যে দেখুন, লিমিটেড অরিজিনাল টপ কন্টেন্ট কেন আসে, এটা রিউজ পারপাসে আসে, বিশেষ করে রিউজ আনঅরিজিনাল কন্টেন্ট এইগুলো দেওয়াতে আসে। তো রিউজ জিনিসটা কি, রিউজ হচ্ছে আপনারই ফটো আপনি একবার আপলোড করেছেন, পরে ওই ফটোটা আপনি আবার আপলোড করেছেন, এটা রিউজের মধ্যে পড়ে। অথবা গুগল থেকে বা কোনো একটা পেজ থেকে, কোনো একটা প্রোফাইল থেকে আপনি ফটো ডাউনলোড করে আপনার পেজে আপলোড করেছেন, এটাও রিউজের মধ্যে পড়ে। পাশাপাশি এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি ইউটিউব থেকে নেওয়া হয়, তাহলে ইউটিউব থেকে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে এর আগে অনেকেই ইউজ করেছে, তো সেগুলো কিন্তু ফেসবুক ধরে নিয়েছে যে ওই মিউজিকগুলো তাদের। সো আপনি যখন ইউজ করবেন তখন কিন্তু আপনার ক্ষেত্রে এটা কপিরাইট ধরবে বা রিউজ ধরবে। সো সেক্ষেত্রেও কিন্তু লিমিটেড অরিজিনাল টপ কন্টেন্ট এটা আসতে পারে। তো এখান থেকে আসলে শুরু করে তার নিচের যতগুলো কন্টেন্ট আছে প্রত্যেকটা কন্টেন্টেই, মানে লাইভগুলো বাদে, যেগুলো কিন্তু লাইভ, এই লাইভগুলো বাদে আসলে প্রত্যেকটা কন্টেন্টেই তার এই একই মিউজিকটা দেয়। আমি আসলে দেখেছি, দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে আসলে আপনার নিচে কিন্তু মিউজিকটা বাজতেছে, অর্থাৎ ওই সেম মিউজিক। সো এখানে নিচে যতগুলো ভিডিও আছে সমস্ত ভিডিওগুলোতেই সে এই মিউজিকগুলো ইউজ করেছে, একদম প্রথম দিকের কিছু ভিডিও বাদে, মানে প্রথম দিকের যে কিছু ভিডিও তার আছে যেগুলো শুধুমাত্র খালি ভয়েসে সে করেছে, তো সেগুলো বাদে আদার্স যেগুলো আছে সেগুলোতে কিন্তু সে এই মিউজিকগুলো ইউজ করেছে। তো এই হচ্ছে মোটামুটি তার কন্টেন্টের ভিতরে মানে পাওয়া আমার দেখা প্রবলেম। তো আমরা এখন চলে যাবো আসলে ক্রিয়েটর স্টুডিওতে, এবং ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে দেখবো যে আসলে তার প্রবলেমটা কোথায়। তো চলুন চলে যাই ক্রিয়েটর স্টুডিওতে। এই সমস্ত পেজে দেখুন আপনি কিন্তু ক্রিয়েটর স্টুডিও পাবেন না, আপনাকে চলে যেতে হবে business.facebook.com/creator-studio। ঠিক আছে, আপনি এখান থেকে আগে যেমন আগের লেআউটের যে পেজটা ছিল, আগের ইন্টারফেসের যে পেজটা ছিল, সেখান থেকে কিন্তু আমরা ক্রিয়েটর স্টুডিওতে যেতে পারতাম এক ক্লিকেই। কিন্তু আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে business.facebook.com/creator-studio/home এটাতে যেতে হবে। তো আমরা চলে আসলাম আমাদের যে ক্রিয়েটর স্টুডিও সেখানে। তো এখানে হোম পেজটা দেখতে পাচ্ছেন, আমি যদি মনিটাইজেশন অপশনে চলে যাই, তো মনিটাইজেশন অপশনে গেলে আমি এটার ওভারভিউটা দেখতে পাবো যে পেজের আসলে মনিটাইজেশন ইস্যু নাকি রেস্ট্রিক্টেড মনিটাইজেশন কোনটা আসছে। আসলে মনিটাইজেশন ইস্যুটা হচ্ছে ইয়েলো এবং রেস্ট্রিক্টেড হচ্ছে রেড। রেডটা আসলে একদম সব কিছু বন্ধ করে দেয়, বাট ইয়েলোটা বলা যেতে পারে আসলে রেড থেকে কিছুটা ভালো। ওকে, সরি, ইনবক্সে গেছি, আমি মনিটাইজেশনে যাই। দেখুন মনিটাইজেশন ওভারভিউ, এখানে হচ্ছে তার ইয়েলোটে এসে রয়েছে যে মনিটাইজেশন ইস্যু। তো আমি যদি এখান থেকে আসলে পলিসি ইস্যুতে যাই তাহলে আমি আমার ভায়োলেশনটা দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে লিমিটেড অরিজিনাল টপ কন্টেন্ট এই ভায়োলেশনটা চলে এসেছে, এবং এখানে লেখা আছে যে শেয়ার্ড কন্টেন্ট ওয়াজ দ্যাট, অর্থাৎ মিতুস ডায়েরি শেয়ার্ড কন্টেন্ট দ্যাট ওয়াজ আনঅরিজিনাল, আনঅরিজিনাল কন্টেন্ট সে শেয়ার করছে, অর রিউজ কন্টেন্ট সে অন্য কোনো সোর্স থেকে, যে ফ্রম আদার সোর্স, অন্য কোনো সোর্স থেকে সে রিউজ কন্টেন্টটা এখানে শেয়ার করছে। এবং এখানে দেখুন রিকোয়েস্ট অ্যানাদার রিভিউটা সে করে দিয়েছে। তো এই যে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ করে দিয়েছে বা আসলে করা আছে, এটা কিন্তু আমার মতে ঠিক হয়নি। কারণ রিকোয়েস্ট অ্যানাদার রিভিউটা কখন করবেন, আপনি রিকোয়েস্ট রিভিউ করবেন হচ্ছে ওই সময়ে যখন আপনার পেজে কোনো সমস্যা থাকবে না, কোনো প্রকার কোনো প্রবলেম থাকবে না, সমস্ত প্রবলেমগুলো সলভ করে ভিডিওগুলো এক্সপায়ার্ড করে, কন্টেন্টগুলো এক্সপায়ার্ড করে, তারপরে আপনি এই রিকোয়েস্ট অ্যানাদার রিভিউটা করবেন। কারণ এটা যখন আপনি করবেন রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ, তখন হচ্ছে একজন মানুষ কিন্তু ওই ফেসবুক অথরিটি থেকে এসে আপনার পেজটাকে রিভিউ করবে, যখন যে দেখবে যে না আপনার পেজের মধ্যে সেই সমস্যাগুলো রয়েই গেছে, তাহলে কিন্তু কী হবে,
মানে আপনার পেজের সমস্যা তো সে সলভ করবেই না, উপরন্তু হচ্ছে আপনার পেজে আরও স্ট্রাইক দিয়ে দিতে পারে, আরও ভায়োলেশন দিয়ে দিতে পারে, পাশাপাশি পেজটা ডিজেবল বা আনপাবলিশ পর্যন্ত করে দিতে পারে। সো অবশ্যই অবশ্যই এই যে মাথায় এই জিনিসটা মাথায় রাখবেন, শুধুমাত্র মানে পেজে যে ভিডিওটা কপিরাইট যেটার জন্য আপনার ভায়োলেশন আসছে শুধুমাত্র সেটা না, আদার্স অন্য সমস্ত প্রবলেমগুলা আপনার সলিউশন করে সলভ করে তারপরে হচ্ছে আপনারা ফেসবুকের কাছে অ্যাপিল করবেন। তো যাই হোক, যেটা করে ফেলেছে তো করেই ফেলেছে, এখন আমি রিপোর্ট প্রবলেম করবো, পাশাপাশি সাপোর্টে নক দেবো, দেখি এই পেজটার কন্ডিশন কী এবং পেজ সম্পর্কে আসলে কী বলে। সো তো ভিউয়ার্স, ফিরে এলাম ওয়ান উইক পরে। আপনারা একটু আগে আসলে দেখতেছিলেন যে এই পেজে কিন্তু ভায়োলেশন ছিল, পাশাপাশি এই পেজের যে প্রবলেমগুলো ছিল সেগুলো কিন্তু আমি দেখাইলাম, এবং এক উইক বলবো বলতে এক 7-10 দিন সময় লাগছে আর কি এটা ঠিক হইতে। আমি রিপোর্ট করেছিলাম, পাশাপাশি সাপোর্টেও নক দিয়েছিলাম, এবং এই পেজের যে প্রবলেম সেগুলো আমি আবার বারবার দেখে তারপর এটা ঠিক করেছিলাম। তো এটা ঠিক করার পরে এখন আসলে দেখি যে ক্রিয়েটর স্টুডিওতে গেলে আমাদের সেই ভায়োলেশনটা আসে কি না, চলুন দেখে আসি। দেখুন, আমি কিন্তু ক্রিয়েটর স্টুডিওতে আছি এখন, এই যে মিতুস ডায়েরি এই পেজটাই কিন্তু আমার সামনে। তো আমি যদি এখন মনিটাইজেশনে যাই, দেখুন আমার মনিটাইজেশন কিন্তু নো মনিটাইজেশন রেসেস, কোনো প্রকার কোনো ভায়োলেশন এখানে দেখাচ্ছে না, যেটা একটু আগেই কিন্তু দেখাচ্ছিল। একটু আগে বলতে আসলে 7-10 দিন আগে, আমার ওই ভিডিওটা 7-10 দিন আগের করা। তো এর ভিতরে আমি আসলে এটা ট্রাই করতেছিলাম যে দেখি এটা ঠিক হয় কি না, এবং আমার একটা আত্মবিশ্বাস ছিল যে এটা ঠিক হবে এবং আমি নেক্সট পার্ট এটার সাথেই আসলে করব। তো দেখুন, এখানে যদি পলিসি ইস্যুতে যাই, পলিসি ইস্যুতে দেখাচ্ছে নো মনিটাইজেশন বেসিস, কোনো প্রকার কোনো মনিটাইজেশন ইস্যু নাই এখানে, এবং একটু আগে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছিলেন যে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট ছিল, সেটা কিন্তু উঠে গেছে, এবং এই পেজ কিন্তু এখন মনিটাইজেশনের জন্য ইলিজিবল, এই পেজ কিন্তু এখন মনিটাইজ করাতে পারবে এবং এখান থেকে আর্নিং করতে পারবে। তো এটা ইলিজিবল কীভাবে আমি আপনাদের একেবারে প্র্যাকটিক্যালি দেখাই। দেখুন, এখানে যদি আমি মনিটাইজেশনে যাই, যাওয়ার পরে এখান থেকে যদি আমি দেখুন, ইন স্ট্রিম অ্যাডের জন্য আমাকে এখানে সেট আপ করতে বলতেছে গেট স্টার্টেড, অর্থাৎ ইন স্ট্রিম অ্যাড থেকে কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আর্নিং করে থাকি, অর্থাৎ ভিডিও আর্ট অ্যাডের মাধ্যমে আর্নিং করে থাকি। এখানে যদি ভিউ পেজের ইলিজিবিলিটি এখানে যাই, দেখুন এখানে ইন স্ট্রিম অ্যাড ফর অন ডিমান্ড, এটা কিন্তু আমি এখান থেকে সেট আপ করতে পারবো। এখন যদি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করে দেওয়া যায় এবং আমার যে ইনফরমেশনগুলো চাবে সেগুলো সেট আপ করে দেওয়া গেলেই কিন্তু এখন এই পেজ থেকে আসলে আর্নিং করা যাবে, এবং ইনস্ট্যান্ট আর্টিকেলের জন্য করা যাবে, পেইড অনলাইন ইভেন্টের জন্য করা যাবে, এবং ইন স্ট্রিম অ্যাডস ফর লাইভ, অর্থাৎ যদি এই পেজে কিন্তু আসলে অনেক লাইভও করা হয়ে থাকে, তো সেই লাইভ ভিডিওর জন্যও কিন্তু এখান থেকে মনিটাইজ করিয়ে আর্নিং করা যাবে। অর্থাৎ এখন যদি সেই লাইভ ভিডিও পাশাপাশি ইন স্ট্রিম অ্যাডস অন ডিমান্ড, এই দুইটা যদি মনিটাইজ করায়, তাহলে আশা করি এখান থেকে সে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবে। তো আমি আপনাদের একদম লাইভ প্রুফ দেখাইলাম যে কীভাবে এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট উঠাইতে হয় এবং আসলে পেজের প্রবলেমগুলো কোথায় ছিল। তো এই সমস্যা আসলে যারা পড়ছেন বা এই সমস্যা যারা ভুগতেছেন, আমি তাদেরকে আবারও সাজেস্ট করবো যে আপনারা আপনাদের সমস্ত ভিডিও কন্টেন্টগুলো ডিলিট করে দেবেন না। ডিলিট করে দেওয়া আসলে কোনো সমাধান না, সেটা আসলে সঠিক ওয়েতে এক্সপায়ার করতে হয়, পাশাপাশি রিপোর্ট করতে হয় এবং সাপোর্টে লিঙ্ক দিতে হয়, আদারওয়াইজ কিন্তু এটা মানে উঠে না। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি এটা ওঠা খুবই টাফ হয়ে যায়। তো এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও, যদি বুঝতে পারার সমস্যা থেকে থাকে বা এই বিষয়ে কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।